রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা। আমরা গত এক মাস যাবৎ মাহে রমাদানকে নিয়ে অনেক পরিকল্পনা করে অনেক চিন্তাভাবনা করে আজকের এই রমাদানের সুন্দর পরিপাটি একটা সাজসজ্জার ব্যবস্থা করেছি। আমরা এখানে আমাদের শেফ এবং আমাদের এফএমপি ডিরেক্টর, আমরা পুরো টিম মিলে পুরো রমাদানের মেনুগুলোকে আমরা প্ল্যান করেছি। প্রায় 150টি মেনু আমরা উপহার দিচ্ছি এবারে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য যারা ইফতার করতে আসবেন। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন টেস্ট অফ অ্যারাবিয়ান থিম রমাদান করছি আমরা। এখানে হচ্ছে এক্সক্লুসিভ অ্যারাবিয়ান ফুড এবং এগুলো ডিসপ্লে করা হচ্ছে। লাইক অ্যারাবিয়ান ফুডের মধ্যে হচ্ছে আপনার ফালাফাল, বাকলাবা আছে এবং বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ যে অ্যারাবিয়ান ফুডগুলো, যেগুলো হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত না, ভক্তাদেরকে আমরা ভিন্ন ধরনের স্বাদ দেওয়ার জন্য আমরা অ্যারাবিয়ান যে অথেন্টিক যে টেস্ট আছে সেটাই এখানে উপস্থিত করার চেষ্টা করছি। আমাদের এক্সিকিউটিভ শেফ এবং এক্সপার্ট যারা অ্যারাবিয়ান ফুডে যারা এক্সপার্ট, তারাই বিভিন্ন ইনগ্রিডিয়েন্টের দ্বারা এগুলো তৈরি করেছেন এবং অবশ্যই ইনগ্রিডিয়েন্টগুলো বাইরের ইনগ্রিডিয়েন্ট এবং হচ্ছে তারা হচ্ছে আসল অ্যারাবিয়ান ফুডের টেস্টটা যাতে পায় সে লক্ষ্যে আমরা এখানে কাজ করেছি। আসলে ইফতারটা আমরা প্রতিবারের আর কি মতো এবার আমরা যেভাবে এ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, অ্যারাবিক একটা ফিউশন যেটা টেস্ট যেটা আমরা সবাই আর পছন্দ করি, আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলি ইউজ করি এটা বিশুদ্ধ একটা ইনগ্রিডিয়েন্টস, ফ্রেশ একটা ইনগ্রিডিয়েন্টস, যেভাবে আমরা স্টোরিং করি এটাও একটা হাইজেনিক উপায়তেই করে থাকি। আর আমরা যেটা বিশ্বাস করি আসলে মানুষের যেন ইফতারের পরে যেন একটা কমফোর্ট ফিল হয়। কয়েকটা অথেন্টিক ভালো ফুড আছে, যেমন এটা জিলাপি যেটা রান্না করা হয়েছে আমি মনে করি বেস্ট জিলাপিটা, অলরেডি জিলাপি খাইলাম। হালিমটা খুব ভালো হয়েছে, অ্যাজ এ ফাইভ স্টার রেস্টুরেন্টে খেলাম তো হালিম খুব একটা মজা হয় না, বাট এই ফাইভ স্টার হোটেল দেখলাম হালিম ভালো রান্না করছে। অ্যারেঞ্জমেন্ট ইজ গুড, এদের ওয়েটারগুলো খুব ভালো, খুব ফাস্ট সার্ভিস দিচ্ছে, খুব তাড়াতাড়ি সব যা যা জিনিসপত্র সব নিয়ে চলে যাচ্ছে। অ্যারেঞ্জমেন্ট ইজ গুড, খাওয়া দাওয়ার কোয়ান্টিটি অনেক এবং ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। আমি ফাইভ স্টার হোটেলগুলো সাধারণত হয় কি খাওয়াগুলো এরা তৈরি করে যেমন অথেন্টিক জিনিসটা এটা থাকে না, এটা একটা অদ্ভুত জিনিসপত্র নিয়ে আসে, বাট এখানকার খাওয়াগুলো অথেন্টিক জিনিসপত্র আসে। যেমন আমি বললামই তো যে হালিমটা সত্যিই টেস্টি হয়েছে, হালিমটা এত সুন্দর হালিম আসলে হয় না, ফাইভ স্টার হোটেলে হালিমগুলো আমার কাছে কেমন জানি লাগে, বাট এটা একটা ভালো। আসলে আমরা বাঙালিরা অনেক দেশ ঘুরি না, তো অ্যারাবিয়ান খাওয়া আর বোম্বে বলুক অল দ্য সেম, তবে অ্যারাবিয়ান হ্যাঁ আমরা যেগুলো সাধারণত শুনি, যেমন ধরেন এখানে যে শর্মা করছে অ্যারবরা খায়, বা এখানে ওই কোনো একটা খাপসার একটা ইয়ে আছে যেটা আমরা আসলে টিভিতে দেখছি, সো ওইটা অনুযায়ী অ্যারবেন যে কাজটা আছে এদের করছে খারাপ, আমি ফিল ভালোই পেয়েছি। ইটস আ গুড প্লেস ফর আ ফ্যামিলি গেট টুগেদার অ্যান্ড দ্য ওভারঅল ফুড কোয়ালিটি ওয়াজ গুড, অনেক ধরনের ভ্যারিয়েশন ছিল, ফর এক্সাম্পল অ্যারাবিয়ান কিছু ফুড ডিশ ছিল, দেন দেখলাম যারা ভেজিটেবল খায় তাদের জন্য ভালো অপশনস ছিল, আবার সি ফুড বা অন্যান্য ফিশেসেরও অনেক ভালো অপশন ছিল, সো আই থিঙ্ক ইটস ওভারঅল গুড, দ্য এক্সপিরিয়েন্স ইজ গুড। রামাদান যেহেতু এবং অ্যারাবিক ফুড দুইটাকে মানে সংমিশ্রণটা ভালো এবং চয়েসগুলোও বেশ ভালো, মানে যে ব্লেন্ড অফ অ্যারাবিয়ান এবং আমাদের লোকাল যে কুজিন টেস্ট বার্ডগুলোও আপনার দুইটাই কম্বিনেশন হওয়াতে, অ্যারা প্লাস লোকাল ডিশের সংমিশ্রণ হওয়াতে টেস্টগুলো ভালো লাগছে। আই লাইক দ্য কালি চিকেন অ্যান্ড লাইক দ্য পাপায়া ফ্রুট অ্যান্ড দ্য ওয়াটারমেলন জুস।